দর্শক দর্শক নাম বলেন, কোথা থেকে কল করেছেন? আমি আতিকুল বাপ্পি বলছি, মিরপুর থেকে। বাপ্পির বয়স কত? আমার বয়স হচ্ছে 36 স্যার। 36। মিরপুর কত নম্বরে আছেন? মিরপুর শেওড়াপাড়া। বলেন, কি কষ্ট আপনার? স্যার, লাস্ট 3 মাস থেকে আমার পায়ের ব্যথা হচ্ছে। পায়ের ব্যথাটা আগে কোমর দিয়েছিল, থেরাপি নিলাম কিছুদিন, 2 মাসের মতো। এখনো ব্যথাটা আছে, পায়ের পাতা পর্যন্ত ব্যথাটা যাচ্ছে। কোন পা? বাম পা। এই ব্যথা কতদিনের? 3.5 মাসের মতো। এই ব্যথা বেড়ে যায় বসে থাকলে না হাঁটলে? বসে থাকি। আপনি কি কাজ করেন? আমি ব্যাংকার। সিটিং জব? আপনি আপনি সিটিং জব মানে বসে বসে কাজ করেন? ওকে, আপনি একটু জোরে কাশি দেন। কোথাও ব্যথা পান? জোর হয়নি, একটু জোর করেন। আমি একটু লিখে নিচ্ছি। আপনার ডায়াবেটিস নাই? প্রেশার ওষুধ খান না? কিডনি প্রবলেম, শ্বাসকষ্ট, অ্যাজমাই জাতীয় কিছু নাই? আপনি একটু শুতে পারবেন বিছানায়? আপনি আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর মধ্যে রাখেন। আপনি কি আমার লাইভ প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন? দেখেন, আপনার জন্য একটা ভিডিও আমরা এখনই পোস্ট করব। এই যে এই যে দেখেন, আমার আপনার হাতের ডান দিকে একটা ভিডিও যাচ্ছে। আপনার হাতের ডান দিকে একটা ভিডিও যাচ্ছে। আমরা এখনই পোস্ট করছি। আপনি আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুতে রাখেন। ডান পায়ের গোড়ালি বাম হাঁটু, এই যে দেখেন, এই যে আমি দেখালাম, ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর মধ্যে চলে গেল। এখন বাম হাঁটু বুকের দিকে টানেন। আপনি যে মোবাইলে আমাকে দেখতে পাচ্ছেন ওই মোবাইলের ভলিউম কমিয়ে দিন। আপনি দরকার নেই ভিডিও দেখার। আপনি চিত হয়ে শুয়ে আছেন, ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর 4 আঙ্গুল উপরে রাখেন, শেষ। এখন আপনি বাম পায়ের বাম হাঁটুকে আপনার বুকের দিকে টানেন। ব্যথা, পেইন, পেইন, পেইন ডান পাশের পায়ের হিপের ওখানে। আপনার তো কষ্ট ডান দিকে? আপনার কষ্ট বাম দিকে? তাহলে এতক্ষণ ডান দিক করলাম আমরা। আপনি ডান, আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপর রাখেন। আপনি ডান বলছিলেন, আমি তো 3 জায়গায় ডান লেখা আমার। আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপরে রাখেন। এখন আপনি ডান হাঁটু টেনে বুকে আনেন। ব্যথা, ব্যথা, হ্যাঁ, ওকে। এই এক্সারসাইজ যেটা দেখালাম, এই এক্সারসাইজ বারবার করেন, এই এক্সারসাইজ বারবার করেন, এই এক্সারসাইজ বারবার করেন। আপনি আমার একটি নাম্বার আছে 46 শেষে, এই নাম্বার দিয়ে, এই নাম্বার দিয়ে আপনার ইউটিউব চ্যানেলে যান, গিয়ে ওখানে সার্চ দেন। সার্চ দিলে অনেক ভিডিও আসবে। আপনি ওখানে কোমর ব্যথার চিকিৎসা দেখেন, কোনো কোনো ভিডিও 1 কোটি লোক দেখতেছে, কোনো কোনো ভিডিও 50 লাখ লোক দেখছে, কোনো কোনো ভিডিও 10 লাখ, 5 লাখ, 15 লাখ, 50 হাজার দেখতেছে। আপনি যে কোনো একটা ভিডিও দেখেন, ওর সঙ্গে মিলান, ওখানে বাংলায় কথা বলা। বাট এই এক্সারসাইজ মাস্ট। এর সঙ্গে ওখানে নারকেল তেল, রসুন কীভাবে ব্যবহার করবেন দেওয়া আছে, আর এখানে আপনি শেক দেবেন। আপনি অবশ্যই এখানে ঠান্ডা শেক দেবেন, মাজা থেকে পা পর্যন্ত, এটাও দেওয়া আছে। ওকে, আপনি এটা কর, এই চিকিৎসাগুলো করেন। চিকিৎসাগুলো চলাকালীন সময়ে মনে মনে বলবেন, হে আল্লাহ পাক, আপনি আমাকে যে কোনো ছেলায় ভালো করে দিন। দর্শক, আপনি যে যে ধর্ম অবলম্বী হন, আপনি আপনার সৃষ্টিকর্তাকে বলেন আপনাকে তাড়াতাড়ি ভালো করে দিতে। আপনি এটা আমাকে বলবেন না, আপনি কি থেরাপি নিচ্ছেন এটা আমি জানি না।
আর থেরাপি এক্স্যাক্টলি প্যারাসিটামলের মতো নয় যে আপনি শেওড়াপাড়ায় যে প্যারাসিটামল কিনবেন মিরপুর এক নম্বরে ওই প্যারাসিটামল কিনলে একই রকম হবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার যে চিকিৎসক উনি আপনাকে কীভাবে চিকিৎসাটা করেন আমি জানি না, বাট অবশ্যই আমি জানি ভালো করে করেন, আল্লাহ পাক ওনার ওসিলায় ভালো করতেই পারেন। উনি অবশ্যই একজন ভালো চিকিৎসক, ওনার ওসিলায় অনেক 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 রুগী ভালো হয়। আপনাকে আমি ছেড়ে দিলাম, ধন্যবাদ আমাকে সারাপাড়া থেকে কল করার জন্য। সালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।